Hi dear, welcome to our cycle learning point. জ্ঞান অর্জনের এক ধন্যবাদ। সত্যি অনেক ভালো লাগছে সবার হাস্যোজ্জ্বল মুখগুলো আরো একবার দেখতে পেয়ে। আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস সম্পর্কে বেসিক ধারণা অর্জন করা। তো চলুন আমরা ইন্ট্রো থেকে ফিরে আসি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আমরা ডিজিটাল ডিভাইস সম্পর্কে জানবো। আসলে ডিজিটাল ডিভাইসটা কি, কেন ডিজিটাল ডিভাইস, কিভাবে এই ডিজিটাল ডিভাইস এবং কি এর কাজ? তো কম্পিউটারের অভ্যন্তরীণ ডেটা প্রক্রিয়াকরণ বা ডেটা সংরক্ষণের কাজ মূলত করা হয় এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, ডিজিটাল সংকেতের মাধ্যমে। আর ডিজিটাল সংকেত হচ্ছে একগুচ্ছ ডিজিটের সমন্বয়ে গঠিত রাশিমালা। ডিজিটাল সংকেতটা কি? ডিজিটাল সংকেত হচ্ছে একগুচ্ছ রাশিমালার সমন্বয়ে গঠিত। তো এই ডিজিটাল সংকেত বাইনারি শূন্য এবং একের সমন্বয়ে বিভিন্ন ভোল্টেজের মাধ্যমে প্রকাশ করা হয়। এই ভোল্টেজটা হচ্ছে যেমন শূন্য থেকে দশমিক আট পর্যন্ত এই ভোল্টেজকে শূন্য ধরা হয়, আবার দুই থেকে পাঁচ পর্যন্ত এই অংশটাকে ধরা হয় এক, এর মাঝে দেখো দশমিক আট থেকে দুই পর্যন্ত এই অংশটাকে ধরা হয় অসংজ্ঞায়িত। মূলত একটা কম্পিউটারের মধ্যে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতিকে বোঝানো হয় এই শূন্য এবং একের মাধ্যমে। অর্থাৎ যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে ভোল্টেজ নেই, যদি শূন্য না হয় তাহলে বুঝতে হবে ভোল্টেজ আছে, অর্থাৎ যদি এক হয় তাহলে বুঝতে হবে ভোল্টেজ আছে। অর্থাৎ শূন্য দ্বারা বোঝানো হয় অফ, লো অর্থাৎ নেগেটিভ বোঝানো হয়, অনুপস্থিতি বোঝানো হয়, আর এক দ্বারা পজিটিভ, ইয়েস, ওয়ান এগুলো বোঝানো হয়। এ সম্পর্কে বলা হয়েছে মোহাম্মদ নাইমুল হক নাইম স্যারের বইয়ে পৃষ্ঠা নাম্বার 172। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে সম্পন্ন করার জন্য ব্যবহৃত বর্তনীকে বলা হয় ডিজিটাল সার্কিট। এই ডিজিটাল ডিভাইস অংশে বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, যেটা তোমাদেরকে অনেকগুলো অঙ্ক করতে হবে এবং এই অঙ্কগুলো আমাদের নিচে ডিসক্রিপশনের লিংক দেওয়া হয়েছে। এই লিঙ্কগুলো দেখে তুমি অবশ্যই অঙ্কগুলো করে নিতে পারবে, আর অঙ্কগুলো সম্পর্কে পুরো সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এই বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে লেখা হয়েছে মোহাম্মদ নাইমুল হক নাইম স্যারের বইয়ে পৃষ্ঠা নাম্বার 172। লেখা হয়েছে প্রখ্যাত ইংরেজি গণিতবিদ জর্জ বুলি 1854 সালে বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কার করেন। বুলিয়ান অ্যালজেব্রাটা কিন্তু অন্য অঙ্কের চেয়ে, অন্য যে আমাদের অ্যালজেব্রা যে ছিল, বীজগণিত যেগুলো ছিল, এগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা সাধারণ অঙ্ক থেকে সম্পূর্ণ ভিন্ন ধরা হয়, কারণ তুমি বুলিয়ান অ্যালজেব্রা যেভাবে করবে সম্পূর্ণ ভিন্ন নিয়মে করবে, কিন্তু অন্য নিয়মগুলো, কিন্তু অন্য অঙ্কের যে নিয়মগুলো ছিল এই নিয়মগুলো আবার একটু ভিন্ন ছিল। বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু কিছু পার্থক্য রয়েছে, এমন যে পার্থক্যগুলো তুমি সাধারণ অঙ্কের ক্ষেত্রে একদম লক্ষ্য করো নাই, বা এই সাধারণ অঙ্কের ক্ষেত্রে, সাধারণ অ্যালজেব্রার ক্ষেত্রে একদম এই নিয়মগুলো মানার প্রয়োজন হয় না। এই নিয়মগুলো সম্পর্কে মোহাম্মদ নাইমুল হক নাইম স্যারের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে পৃষ্ঠা নাম্বার 173। সেখানে বুলিয়ান অ্যালজেব্রা ও সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক শূন্য এবং এক ব্যবহার করা হয়, সাধারণ অ্যালজেব্রায় যে কোনো অঙ্ক ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি গাণিতিক প্রক্রিয়া সম্ভব, যেমন যোগ ও গুণ। অন্যদিকে সাধারণ অ্যালজেব্রায় যে কোনো গাণিতিক প্রক্রিয়া সম্ভব, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক থাকায় যোগ ও গুণের কাজ অনেকটা সহজ হয়, কিন্তু সাধারণ অ্যালজেব্রায় গাণিতিক কাজ তুলনামূলকভাবে অনেক কঠিন। বুলিয়ান অ্যালজেব্রায় ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যায় না, অন্যদিকে সাধারণ অ্যালজেব্রায় ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যায়। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো জ্যামিতিক, ত্রিকোণমিতিক, লগারিদম ইত্যাদি সূত্র ব্যবহার করা যায় না, অন্যদিকে সাধারণ অ্যালজেব্রায় জ্যামিতিক, ত্রিকোণমিতিক, লগারিদম ইত্যাদি সূত্র ব্যবহার করা হয়। এখন চলে আসি
বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক অপারেশন রয়েছে। তো এই মৌলিক অপারেশন গুলা কি? এই মৌলিক অপারেশন সম্পর্কে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধারণা দেওয়া হয়েছে, তবে নাইমুল হক নাইম স্যারের বইয়ের মধ্যে যে ধারণা দেওয়া হয়েছে তা হচ্ছে এই লজিক্যাল অপারেশন মূলত তিনটা। এই লজিক্যাল অপারেশন কয়টা? তিনটা। এই তিনটা সম্পর্কে তোমরা অবশ্যই একটু বিস্তারিত পড়ে নিবে, আমি জাস্ট সামথিং তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। যে এক নাম্বারটা হচ্ছে লজিক্যাল অ্যাডিশন, দুই নাম্বারটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, তিন নাম্বারটা হচ্ছে লজিক্যাল কমপ্লিমেন্টেশন বা ইনভার্সন। এই লজিক্যাল অ্যাডিশনটা হচ্ছে যৌক্তিক যোগ বা যৌক্তিক যোগের কাজ, এ অর বি, অর গেট অর্থাৎ অর অপারেশন, তুমি যেটাকেই বলো না কেন। অর্থাৎ আমি বলতে পারি কি লজিক্যাল অ্যাডিশন বা যৌক্তিক যোগের অপারেশন। দুই নাম্বারটা হচ্ছে যৌক্তিক গুণের কাজ করা হয় অর্থাৎ লজিক্যাল মাল্টি অ্যাপ্লিকেশন। এই লজিক্যাল মাল্টি অ্যাপ্লিকেশনটা হচ্ছে তুমি এই লজিক্যাল মাল্টি অ্যাপ্লিকেশন দ্বারা বোঝাবে এ অ্যান্ড বি, যেটা তারা বোঝানো হচ্ছে যে এ এবং বি এর মধ্যে একটা গুণের সম্পর্ক রয়েছে, অর্থাৎ লজিক্যাল মাল্টি অ্যাপ্লিকেশন বা অ্যান্ড অপারেশন, অ্যান্ড অপারেশনের কাজ করা হয়। তিন নাম্বারটা হচ্ছে উল্টানো পদ্ধতি, যদি এ নট থাকে তাহলে সেটা পরিবর্তন হবে, এর মান যদি শূন্য হয় তাহলে এক হবে আর এক হলে শূন্য হবে, অর্থাৎ লজিক্যাল কমপ্লিমেন্টেশন বা ইনভার্সন বলা হয়। এই নট অপারেশন দ্বারা বোঝানো হয় কোনো একটি মানের বিপরীত মান, অর্থাৎ তুমি যে মানটা ইউজ করবে সেই মানটার বিপরীত মান বোঝাবে এই নট অপারেশনের মাধ্যমে। এখন বন্ধুরা একটু জেনে নেই বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান অ্যালজেব্রায় মূলত শূন্য এবং এককে ধরা হয় একটি অন্যটির পরিপূরক। বুলিয়ান অ্যালজেব্রায় শূন্য এবং এককে মূলত ধরা হয় একটি অন্যটির পরিপূরক। তো এই বুলিয়ান অ্যালজেব্রায় যদি তুমি শূন্য এবং এককেই মূলত ধরো যে শূন্য এবং এক এই দুটি হচ্ছে ধ্রুবক, তাহলে একদম ভুল হবে না। কারণ এ সম্পর্কে বলা হয়েছে বুলিয়ান যে চলক এবং ধ্রুবক রয়েছে, চলকটা হচ্ছে সময়ের সাথে সাথে মানের পরিবর্তন হয়। সাপোজ তুমি এ এবং বি ধরেছ, বা তুমি ইংলিশ যে লেটার গুলো রয়েছে যে কোনো একটি ধরতেছ, তো এখানে কিন্তু তুমি এর মানটা পরিবর্তন করতে পারবে। তবে এই যে শূন্য এবং এক, এর মানের কখনো পরিবর্তন হয় না। তো এজন্যই এই শূন্য এবং এককেই কিন্তু আবার বলা হয় একটি অন্যটির পরিপূরক। কারণ কি, শূন্য যেখানে থাকবে তার উপর যদি একটা বার থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, এক হবে, আবার একের উপর বার থাকলে সেটা শূন্য হয়ে যাবে। তো এজন্যই মূলত বলা হয় বুলিয়ান অ্যালজেব্রায় শূন্য এবং এক একটি অপরটির পরিপূরক। এই সম্পর্কে অনেক প্রশ্ন দেখা যায় বিভিন্ন পরীক্ষায়, প্রশ্নগুলো চলে আসে বিভিন্ন কলেজের পরীক্ষায় প্রশ্নগুলো চলে আসে। আর তাহলে বুলিয়ান চলক এবং ধ্রুবক সম্পর্কে একটু ধারণা রাখতে হবে বেশি করে, কারণ বুলিয়ান চলক এবং ধ্রুবক এর এই সংখ্যাগুলো কিন্তু বেশিরভাগ সময় আসে। তো তাহলে আমরা কি জানতে পারলাম, বুলিয়ান চলক হচ্ছে সময়ের সাথে সাথে যার মানের পরিবর্তন হবে, এটা শুধু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। আবার ধ্রুবকটা হচ্ছে যার মানের কোনো পরিবর্তন হয় না, যেমন শূন্য এবং এক, এদের মানের কখনো পরিবর্তন হয় না, এজন্য এটাকে বলা হয় ধ্রুবক এবং চলক, যেমন এ বি সি ডি ই এফ জি এ টু জেড। তো এগুলোকে বলা হয় হলো চলক, কারণ এগুলোর মানের পরিবর্তন হয়। তোমরা কি বলতে পারবে যে সত্যক সারণীটা কি, সত্যক সারণীটা কাকে বলে, সত্যক সারণীটা কেন কিভাবে আসছে? সত্যক সারণীটা হচ্ছে যে সারণীর মাধ্যমে বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে লজিক সার্কিটের আউটপুট প্রদর্শন করা হয় তাকে সত্যক সারণী বলে। সত্যক সারণীটা কিন্তু সকল অঙ্কের ক্ষেত্রে, সকল বুলিয়ান অ্যালজেব্রার সকল অঙ্কের ক্ষেত্রে কিন্তু সত্যক সারণীটা অঙ্কন করা যাবে। কারণ তুমি যে অঙ্কটা করবে ওই অঙ্কের যে মানে যে প্রশ্নটা থাকবে, এই প্রশ্নটার যে অ্যান্সার হবে, এই অ্যান্সারটা হবে আউটপুট আর ইনপুট হবে প্রশ্নটা, এই যে অংশটা, এই অংশটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার একটা অঙ্ক। আর এই অঙ্কটা কিন্তু মূলত তুমি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দিতে পারবে যে আমি অঙ্কটা যে করেছি অঙ্কটা পুরোটা সঠিক হয়েছে। তো এই সত্যক সারণীটা বেশিরভাগ ক্ষেত্রে আসে যে সাপোজ অনেক অঙ্কের প্রশ্নের ক্ষেত্রে এই কথাটা বলে যে সৃজনশীল প্রশ্নে অনেক সময় আসে যে সত্যক সারণীর মাধ্যমে বাস্তবায়ন করো, সত্যক সারণীর মাধ্যমে দেখাও, সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করো বা সত্যক সারণী অঙ্কন করো। তো এই সত্যক সারণীটা কি এটা আগে জানতে হবে তোমাকে, বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে যে সারণীর মাধ্যমে
বিভিন্ন ইনপুট উপর ভিত্তি করে লজিক সার্কিটের আউটপুট প্রদর্শন করা হয় তাকে বলা হয় সত্যক সারণি। বন্ধুরা এবার আমরা জেনে নিব বুলিয়ান স্বতঃসিদ্ধটা কি। অনেকবার শুনেছ স্বতঃসিদ্ধ, এটা অনেকটা আনকমন একটা কথা, কিন্তু যে স্বতঃসিদ্ধ এটা কোনো সিদ্ধ করা নয়, রান্না করা নয়। এটা এটা আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা ট্রফিক সূত্র। এই ট্রফিক্সের উপর অনেক কিছু নির্ভর করে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার সব অঙ্কগুলো মূলত কিন্তু এই স্বতঃসিদ্ধ নিয়মের অনুসারে হয়। সুতরাং বুঝতেই পারছো এটা কিন্তু যেমন তেমন ব্যাপার না, ছোটখাটো ব্যাপার না। তো বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যে নিয়ম মেনে যৌক্তিক যোগ এবং গুণের কাজ করা হয় তাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। যেহেতু বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গুণের কাজ করা হয়, এর আগে তোমরা শুনেছো অনেক বই থেকে পড়েছো অনেকে যে বুলিয়ান স্বতঃসিদ্ধটা হচ্ছে শুধুমাত্র যোগ এবং গুণকে বোঝায়, কারণ বুলিয়ান অ্যালজেব্রাটাই তো যোগ এবং গুণের কাজ করা হয়। এখানে করা হয় না বিয়োগের কাজ, এখানে করা হয় না ভাগের কাজ, এখানে শুধুমাত্র যোগ এবং গুণের কাজ করা হয়। তো এই দুটি কাজ করা হয়। তো আমি বলতে পারি যে বুলিয়ান স্বতঃসিদ্ধটা হচ্ছে যে নিয়ম মেনে বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগ ও গুণের কাজ করা হয় তাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে দুইটা, একটা হলো যোগের স্বতঃসিদ্ধ আর একটা গুণের স্বতঃসিদ্ধ। যেমন শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হবে, শূন্যর সাথে এক যোগ করলে এক হবে, আবার একের সাথে শূন্য যোগ করলে কি হবে এক হবে, কিন্তু একের সাথে এক যোগ করলে এক হবে। যেখানে বাইনারি যোগের ক্ষেত্রে কিন্তু একের সাথে এক যোগ করলে দুই অর্থাৎ দশ হতো, একের সাথে এক যোগ করলে দশ হতো, কিন্তু এই বুলিয়ান যোগের ক্ষেত্রে, কারণ বুলিয়ান স্বতঃসিদ্ধ নিয়ম অনুসারে হয়, একের এক যোগ করলে এক হয়। আবার গুণের ক্ষেত্রে দেখো শূন্য শূন্য গুণ করলে শূন্য হবে, শূন্য আর এক গুণ করলে শূন্য হবে, এক আর শূন্য গুণ করলে শূন্য হবে, এক আর এক গুণ করলে এক হবে। এই সম্পর্কে বিভিন্ন বইয়ে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, তবে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি নাইমুল হক নাইম স্যারের বইটি। এখন চলে আসি বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক অপারেশন রয়েছে। তো এই মৌলিক অপারেশন গুলা কি, এই মৌলিক অপারেশন সম্পর্কে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধারণা দেওয়া হয়েছে, তবে নাইমুল হক নাইম স্যারের বইয়ের মধ্যে যে ধারণা দেওয়া হয়েছে তা হচ্ছে এই লজিক্যাল অপারেশন মূলত তিনটা। এই লজিক্যাল অপারেশন কয়টা, তিনটা। এই তিনটা সম্পর্কে তোমরা অবশ্যই একটু বিস্তারিত করে নিবে, আমি জাস্ট সামথিং তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। যে এক নাম্বারটা হচ্ছে লজিক্যাল অ্যাডিশন, দুই নাম্বারটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, তিন নাম্বারটা হচ্ছে লজিক্যাল কমপ্লিমেন্টেশন বা ইনভার্সন। এই লজিক্যাল অ্যাডিশনটা হচ্ছে যৌক্তিক যোগ বা যৌক্তিক যোগের কাজ, এ অর বি, অর গেট অর্থাৎ অর অপারেশন, তুমি যেটাকেই বলো না কেন, অর্থাৎ আমি বলতে পারি কি লজিক্যাল অ্যাডিশন বা যৌক্তিক যোগের অপারেশন। দুই নাম্বারটা হচ্ছে যৌক্তিক গুণের কাজ করা হয় অর্থাৎ লজিক্যাল মাল্টি অ্যাপ্লিকেশন। এই লজিক্যাল মাল্টি অ্যাপ্লিকেশনটা হচ্ছে তুমি এই লজিক্যাল মাল্টি অ্যাপ্লিকেশন দ্বারা বোঝাবে এ অ্যান্ড বি, যেটা তারা বোঝানো হচ্ছে যে এ এবং বি এর মধ্যে একটা গুণের সম্পর্ক রয়েছে, অর্থাৎ লজিক্যাল মাল্টি অ্যাপ্লিকেশন বা অ্যান্ড অপারেশন, অ্যান্ড অপারেশনের কাজ করা হয়। তিন নাম্বারটা হচ্ছে উল্টানো পদ্ধতি, যদি এ নট থাকে তাহলে সেটা পরিবর্তন হবে, এর মান যদি শূন্য হয় তাহলে এক হবে আর এক হলে শূন্য হবে, অর্থাৎ লজিক্যাল কমপ্লিমেন্টেশন বা ইনভার্সন বলা হয়। এই নট অপারেশন দ্বারা বোঝানো হয় কোনো একটি মানের বিপরীত মান, অর্থাৎ তুমি যে মানটা ইউজ করবে সেই মানটা বিপরীত মান বোঝাবে এই নট অপারেশনের মাধ্যমে। আর এখন আমরা একটু চলে যাব এনকোডার এবং ডিকোডার সম্পর্কে। এনকোডার এবং ডিকোডারটা কি, আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করতেছি, যে কথা বলতেছি, যে লেখালেখি করতেছি কম্পিউটারে, কম্পিউটারে আমরা যে পড়তেছি, এগুলো কিন্তু কম্পিউটার তার নিজের ভাষায় আয়ত্ত করে নেয় প্রথম থেকেই। তো কম্পিউটার তার প্রত্যেকটি কাজ করে বাইনারির মাধ্যমে, বাইনারি যে সার্কিটগুলো রয়েছে সার্কিটগুলোর মাধ্যমে সে তার কাজগুলো সম্পন্ন করে। তো এই কম্পিউটার যে মানুষের ভাষাটাকে কম্পিউটারের নিজের একটা ভাষায় রূপান্তর করে নেয়, কম্পিউটার মানুষের ভাষাকে নিজের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় এনকোডার। আমি আবার একটু বলছি, প্লিজ বি অ্যাটেনটিভ মাই টক অ্যান্ড ট্রাই টু হিয়ার মাই স্পিচ। এনকোডারটা হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করার একটা প্রক্রিয়া। আবার ডিকোডার হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার একটা প্রক্রিয়া।
এই কম্পিউটারের ভাষাটা আমরা দেখতে পাই না, ওর ভিতরে যে প্রক্রিয়াকরণ করে সেটা আমরা দেখতে পাই না। আমরা শুধু দেখতে পাই আমরা যে ইনপুটটা দিচ্ছি কম্পিউটারকে, সেই ইনপুটটা আবার কম্পিউটার আমাদেরকে যে ইনপুটটা দিচ্ছে সেটাকে আমরা জাস্ট দেখতে পাই। কিন্তু এর অভ্যন্তরে যে একটা কাজ হচ্ছে এনকোডার এবং ডিকোডারের মাধ্যমে, মূলত ওটাকে এনকোডার এবং ডিকোডার বলা হয়। যখন অঙ্ক করবে তখন এনকোডার থাকবে, ইনপুট থাকবে বেশি এবং আউটপুট থাকবে কম, কারণ কম্পিউটারে আমরা ইনপুট দেই বেশি, সে তখন কিন্তু ওই কাজটা একটু ছোট করে নেয়, সংক্ষেপে সহজ করে নেয়, তাই না? তো ইনপুট থাকবে, যদি ইনপুট যদি 8টি থাকে তাহলে আউটপুট হবে 3টি, ইনপুট যদি 4টি থাকে তাহলে আউটপুট হবে 2টি, ওকে? আবার ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি থাকে 3টি আউটপুট থাকবে 8টি, ইনপুট যদি থাকে 2টি আউটপুট থাকবে 4টি। তো এই ছিল আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস সম্পর্কে বেসিক ধারণা। আরো বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে যাও এবং দেখে আসো, দেখলে অবশ্যই বুঝতে পারবে আমাদের ভিডিওগুলো। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, লাইক এবং শেয়ার দিয়ে তুমি তোমার বন্ধুদেরকে জানাবে, আর সাথেই থাকবে সেজন্য তোমাকে যেটা করতে হবে এখনই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি, যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ দিতে চাই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা।